ৰসুৰে পাকে তুল মুলুক খনকে আই এশারে ফৰে আল্লা পাকে কবৰা জাপ মাত গৰি দে এ তেলাৱত দুই আয়ত কিবাৰে সুৰে তাবাৰা কাল্লাজীও কৈ তাবাড়াকল্লাজি বিয় দিহিল মলকু আলা কুল্লি কাদি আল্লাভী খল অকল মমতাৱাল হায়া টালিয়া বোলুৱাগুম আয় আহসানু আহছানো আমালা ৱাহুৱল্লাজি ইজুল কফুৰ এইবাবে তিৰিছশ আয়ত ৰচুলতা আকেফৰ মাজ দে আঁত দে গমলাত দে আঁত কামন দি আৰ উন্মতলৰ কলবত এই চোৰেটা বাৰকাল আজি তিৰিছশ আয়ত আৰ উন্মতুল কলবত

আল্লাহর আজাব উত্তুন আল্লাহর আজাবর প্রতিরোধ গড়ে আল্লাহর আজাব খবর আজাব উত্তুন না গাদ দে বন্দার এই সুরেবে কবর আজাব উত্তুন মুক্তি দে এখতাল নাই সুরেবের নাম মানে আর কার নাম মুঞ্জিয়ে মানে মানে প্রতিরোধকারী আজাবরা প্রতিরোধ গড়ে আজাব আসতো না যে আজাব মুক্তি দান গড়ে রসুল ফাঁকা ফরমাতে সুরেবে মুখস্থ করো এই সুরার কলাবতাইব আবদুল্লা বিনুদ রানান বায়ান করে আ বন্দা যদি সূরে তাবার কাল্লাদি মুখস্ত করে দয় বন্দায় বেল যদি কবর দফন করে চলিয়াই যখন নাকি আদাব বুড়ি বেলা ইতেন ফ্রেস্ট ইন্দিয়ায় মাথাৰ ভিতৰত চুৰে মুলুকে মাতি উৰিবো খবৰ দাৰা আজাবৰ ফৰেষ্ট মানুহ শিবে আই সুৰে মুলুক মানুহ শিবে চিনাৰ আছে ইবেই প্ৰত্যেক দিন এশাৰৰ ফৰে চোৰে মুলুক তলাৱত গৈতো তোমাৰে মাথাৰ ইন দি তোমাৰ আজাব গৰিবলৈ আবার দিয় আবাৰ আজাবৰ ফৰেষ্ট তা শিনার ডাগুদে আই আযাব গরিবেല്ലে চাইলি শিনার বিতুর তাই সউরে মুলুক মাটিয়ে দেব ও আযাব আল ফারাশতা মানুশিবা শিনার বিতরে আই সউরে মুলুক সংরক্ষিত আসি মানুশিবা এশারর বাদে আমলিয়ান গইত্তু সউরে মুলুক তিলাওয়াত গইত্তু শিনার এডোদিও আই তোারে আযাব গরিবেല്ലে নদ্যম ফোটান দি আইবু ফোটান দি আইলে তারপর সউরে মুলুক ইনরেজিরা মানুশিবা বাদা দিব বাহার হাল যদি কোনো মানুষে এ সুরে মূলকর আমল করে এসবে ফরে তালাবত করে আজাবর ফেরে তারে এই সুরে বে কোনো দিন আজাব করি বেলে নদী বেহতাল সুরে মূলক ইয়াদ গড়ি ফেলে ইয়াত যাতে নাই দিনে উগ্র আয়ত ইয়াত গড়ি দিনে উগ্র আয়ক ইয়াত গড়ি যুগ দিনে তিরিশ আয়ত ইয়াত হয়ে একদিনে উগ্র আয়ত ইয়াদ নয় নিশ্চয় হয়ে যাবে হাবস কলে

কবর আদাব সহ্য যদি কবর মেদি যে নে কামল লই জন্য ফরদ হয় নে কামলর ফারাদার পানে জন্য ফরক কবর মেদি আযাব ওই মু কবর আযাব তুন বাসিন না ফরিবা আল্লাহ কবর আযাব বান্দা তুন কি ফরিক্ক করিবার লাই কিন্তু রসুল তো কই কবর আযাব হইব হাদিস শরীফুল বিভিন্ন ঘটনার দ্বারা আল্লাহ পাকে রসুলরে জানাইয়ে দে ইয়ানার দ্বারা আহ রসুলপাকে হয়ে আরা এটা বিশ্বাস জরিদ্রি নিশ্চয়ই নিঃসন্দেহ খবর